নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে সূর্যদেবের আশীর্বাদে এই 6 রাশির জাতক ও জাতিকারা গোল্ডেন টিকিট পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কোন কোন দিক থেকে এই সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে এবং কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আগামী 90 দিনের মধ্যে যে 6 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা স্বয়ং সূর্যদেবের আশীর্বাদে গোল্ডেন টিকিট পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আপনার নিজস্ব বার্থ চার্টে সূর্যকে অর্থাৎ রবি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রবি গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। তাই আপনারা আপনাদের জন্মছকটি কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন রবি গ্রহ আপনার জন্মছকে কেমন পজিশানে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি স্বয়ং সূর্যদেবের বরদানে গোল্ডেন টিকিট পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা স্বয়ং সূর্যদেবের বরদানে আগামী 90 দিনের মধ্যে গোল্ডেন টিকিট পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। এর পাশাপাশি নতুন নতুন সুযোগ আপনারা চাকুরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে পেতে চলেছেন। যারা ঘরে বসে রয়েছেন তারা চাকুরি পেতে চলেছেন, এছাড়াও পিতার সহযোগিতা আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদের মান সম্মান, পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও স্বয়ং সূর্যদেবের বরদানে আগামী 90 দিনের মধ্যে গোল্ডেন টিকিট পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে। এই সময় আপনাদের চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে অর্থ লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এর পাশাপাশি যারা চাকুরি করছেন না, তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এছাড়াও পিতার শরীরস্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে এবং পিতার সাথে সম্পর্কের কিন্তু উন্নতি হতে চলেছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ লাভ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের নতুন নতুন অপরচুনিটি আগামীতে আসতে চলেছে। এরপরে 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে স্বয়ং সূর্যদেবের বরদানে গোল্ডেন টিকিট পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে। আর সেই সমস্ত আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা ক্ষেত্র থেকে। যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে।
এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে চলেছে। এর পাশাপাশি আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও এই সময় আপনার পিতার সাথে সম্পর্কের উন্নতি দেখা যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ লাভ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় আগামী 90 দিন আপনাদের জন্য গোল্ডেন টিকিট হাতে আসতে চলেছে। এরপরে 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে স্বয়ং সূর্যদেবের বরদানে গোল্ডেন টিকিট হাতে নিতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা চাকুরি করছেন না তারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন এবং পিতার সাথে সম্পর্কের কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে 5 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে সূর্যদেবের বরদানে গোল্ডেন টিকিট হাতে নিতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে আর এই অপরচুনিটি আপনাদের চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, 3 ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দ্বারা আপনাদের যে কোনো কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় আপনাদের মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু নতুন নতুন অপরচুনিটি আগামীতে আসতে চলেছে। এরপরে 6 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে স্বয়ং সূর্যদেবের বরদানে গোল্ডেন টিকিট হাতে নিতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে আর এই অপরচুনিটিগুলি আপনারা এই মুহূর্তে গ্রহণ করতে পারেন। এই সময় আপনাদের চাকুরি ক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা ঘরে বসে রয়েছেন তাদের চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের আগামী 90 দিন যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।